आतिशी, ईश्वर की शपथ लेती हूँ। अरविंद केजरीवालर स्थलाभिषिक्त आतिशी নিচে কমদিনিয়া রাজনৈতিক পরিক্রমাতে সফলতার শীর্ষারোহণ আম আদমি পার্টির নেতৃগীর দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী রূপে আতিশিয়ে ললে শপথ। রাজনৈতিক জীবনত এক প্রকার চমক সৃষ্টি করা আতিশির ব্যক্তিগত জীবনও অতি চকুত লগা। দিল্লির মুখ্যমন্ত্রীর আসনত অধিষ্ঠিত হওয়া আতিশির জন্ম হয়েছিল 1981 সনের 8 জুনত দিল্লিতেই। দিল্লী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বিজয় সিং আর তৃপ্তা ওয়াহির কন্যা আতিশি। পিতৃ মাতৃয়ে আতিশির নামের সঙ্গে সংযোগ করেছিল মার্লেনা শব্দ। আম আদমি পার্টির মতেই মার্কস আর লেনিনের সংমিশ্রণ ঘটায় আতিশিরে যোগ দিয়া হয়েছিল মার্লেনা। কিন্তু 2018 সনের দেশের সাধারণ নির্বাচনের পূর্বে আতিশিয়ে নিজের নামের পৰা প্রত্যাহার করে মার্লেনা। নিজ কর্মরেই জনতার হৃদয়ত পরিচয় গড়িবলৈ তেও মার্লেনা আঁতরাই নিজের নাম রাখিলে কেবল আতিশি। সৰুৰে পৰাই অত্যন্ত মেধাবী আছিল আতিশি। দিল্লির স্প্রিংডেল স্কুলৰ পৰা আতিশিয়ে গ্রহণ কৰিছিল স্কুলীয় শিক্ষা। 2001 চনত দিল্লির সেইন্ট স্টিফেন কলেজৰ পৰা ইতিহাস বিষয়ত গ্রহণ কৰিছিল স্নাতক ডিগ্রি। 2003 চনত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ৰ পৰা সেভেনিং বৃত্তিৰে ইতিহাসত স্নাতকোত্তৰ ডিগ্রি গ্রহণ। 2005 সনত সন্মানীয় রোড স্কলার হিসাবে অক্সফোর্ডর মেগডালেন কলেজত অধ্যয়ন করে। 2013 সনের জানুয়ারি মাহত আপর নীতি প্রণয়নের কামত জড়িত হয়ে পড়ে এইগৰাকী অত্যন্ত মেধাবী যুবনেত্রী। 2015 সনত মধ্যপ্রদেশের খান্দোয়া জেলার জল সত্যাগ্রহর সত্যও ওতঃপ্রোতভাবে জড়িত আছিল আতিশি। 2019 সনের লোকসভা নির্বাচনত পূব দিল্লী লোকসভা সমষ্টির পৰা আপর প্রার্থী রূপে করেছিল প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সেই নির্বাচনত সফল হব পৰা নাছিল আতিশি। 2019 বিজেপির প্রার্থী গৌতম গম্ভীরের হাতত 4,77,000 ভোটের ব্যবধানত পরাস্ত হয় আতিশি। কিন্তু সেই পরাজয়ের পর শিক্ষা লই 2020 সনত দক্ষিণ দিল্লির কলকাজি সমষ্টির পৰা দিল্লী বিধানসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করে আতিশিয়ে। সেইবার বিজেপির নিকট প্রতিদ্বন্দ্বীক পরাস্ত করে বিধানসভাল নির্বাচিত হয়। 2020 সনের নির্বাচনের পিছত আপর গোয়া ইউনিটর দায়িত্ব গ্রহণ করে আতিশিয়ে। দিল্লির তদানীন্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া আর মন্ত্রী সত্যেন্দ্র জৈনের পদত্যাগর পিছত কেজরিওয়াল সরকারত কেবিনেট মন্ত্রীর দায়িত্ব লাভ করে আতিশিয়ে। কেজরিওয়াল কেবিনেটর 12টাকৈ গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যভার সফলতার সম্পাদন করে আতিশিয়ে পরিচয় দিয়ে নিজের কর্মদক্ষতার। শেহতীয়াকৈ দিল্লির সুরা কেলেঙ্কারির গোচরত প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলত থাকার সময়তো কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলের বিরুদ্ধে সর্বাধিক খরব হয়েছিল আপ নেত্রীগী। আর তারই যে প্রতিদান লাভ করে আতিশিয়ে। জেলের পর উভতিয়ে অরবিন্দ কেজরিওয়ালে মুখ্যমন্ত্রীর পদর পর পদত্যাগর সিদ্ধান্ত লওয়ার পিছত 2024 সনের 17 সেপ্টেম্বরত আপ বিধায়িনী দলের বৈঠকত নেতা নির্বাচিত হয় আতিশি। তারপর শনিবারে মুখ্যমন্ত্রী রূপে পদ আর গোপনীয়তার শপথ পড়ার পিছতে আতিশি হয়ে পড়ে দেশের রাজধানী দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। সমান্তরালক দিল্লির মুখ্যমন্ত্রীর আসনত বহা তৃতীয়গী মহিলা হয়ে পড়ে আপ নেত্রী আতিশি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।